সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কর্পোরেট আইকন। আমি নাজিয়া আন্দালি প্রেমা। আমার সাথে আজকে কথোপকথনে যিনি আছেন তিনি ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, ডিরেক্টর যমুনা গ্রুপ। আমরা জানব যমুনা গ্রুপ সম্পর্কে এবং তার নিজস্ব ভিশন, ড্রিম এবং অ্যাসপিরেশন নিয়ে। তো আপনাকে স্বাগত আজকের আমার এই অনুষ্ঠানে। যমুনা গ্রুপের একটা প্রজেক্ট হলো যমুনা ফিউচার পার্ক। প্রথমে এটা জানতে চাইছি, কারণ এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা এখন হচ্ছে, রিসেন্টলি ইট বিন ওপেনড। সো এই ফিউচার পার্কটা নিয়ে যে এত কথা হচ্ছে, এটার বিশেষত্বটা কি যদি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলেন। দেখুন, যমুনা ফিউচার পার্ক নামের সাথে এই বিশেষত্ব আছে। ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, আর পার্ক হচ্ছে আনন্দ বিনোদনের প্রতিমূর্তি। আমরা আজকের বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতে মানুষের জন্য প্রযুক্তিগতভাবে বিনোদনের যে সুযোগ সুবিধা আসা উচিত, সেগুলো যমুনা ফিউচার পার্কে সন্নিবেশ ঘটিয়েছি। এই জন্য আমরা এটাকে বলছি যমুনা ফিউচার পার্ক। আর যমুনা ফিউচার পার্কের এখন আমরা যে অংশটুকু ওপেন করেছি সেটা মূলত বিনোদন সুবিধে। অনেকেই শপিংটা মনে করে ভুল করতে পারেন। আমরা খুব শীঘ্রই 2-1 মাসের মধ্যে আমাদের শপিং এর অংশটা ওপেন করে দিব। এই মুহূর্তে আমরা আপনার আমাদের বাইরে কিছু বাংলাদেশের সবচেয়ে বড় কিছু রাইডস আছে, খুবই থ্রিলিং সে রাইডস গুলো, আর আমাদের ষষ্ঠতলা মানে লেভেল 5 এ কিছু এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস আছে, সেগুলো আর কিছু রুফটপ রাইডস আমরা চালু করেছি। আরেকটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, বাংলাদেশে যখন আমরা রাইডস এর কথা বলি দেখা যায় যে বাংলাদেশের সব সেক্টরে সেফটি একটা বিশাল ইস্যু। রাইডস এর সেফটি নিয়ে যমুনা কি মেজার নিয়েছে? আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে বলতে, আমাদের বাইরে 6টি অনেক বড় রাইডস আছে যেগুলো এই অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মোটামুটি সবচেয়ে বড়ই বলা যায়। সেদিক থেকে আমাদের যে রোলার কোস্টার সেটা 360 ডিগ্রি ঘুরে, অর্থাৎ টোটাল সার্কেল, এবং এটা প্রায় অনেক বেশ লম্বা একটা জার্নি। এবং এছাড়া যে থ্রিলিং রাইডস গুলো আছে সবগুলোতেই আমরা প্রতিদিন সকালে রুটিন চেক, এরপরে আমরা প্রতিটা রাইড শুরুর আগেও আরেকবার রুটিন চেক করি, আর দিন শেষে আবার একটা মেজর চেক হয়। আমাদের মেইনটেনেন্স এবং সার্ভিলেন্স টিম আছে, তারা সেফটি ইস্যুটা নিয়ে খুবই কনসার্ন। ভিতরে আমাদের যে রাইডস গুলো আছে সেগুলোর মধ্যে আপনার বেশ কয়েকটি বাচ্চাদের রাইডস আছে, হাইট আছে ওগুলোর যথেষ্ট, রুফটপে অনেক রাইডস আছে যেগুলো অনেক বড়। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও আর্কেড গেমস, 157টা গেমের, যেখানে 2500 ছেলে মেয়ে একসাথে খেলতে পারে, তো সে বিশাল অ্যারেঞ্জমেন্ট আছে। সেগুলো কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট এবং সেগুলো আমরা প্রতিদিন মেইনটেনেন্স করছি। গ্রেট। আরেকটা যেটা আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে এটা জানার জন্য, যে অনেকদিন ধরে কিন্তু ফিউচার পার্কের কথা আমরা শুনে আসছিলাম, বাট এটা অনেক ডিলে হলো টু লঞ্চ। সো আপনি যদি একটু শেয়ার করেন যে আপনাদের দিক থেকে চ্যালেঞ্জটা কি ছিল। আমাদের দিক থেকে প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে এত বড় স্থাপনা, আসলে আমাদের বাংলাদেশের লোকবল বা কারিগরি দিক দিয়ে এটা খুবই খুবই অসম্ভব ছিল। আমাদের যমুনা ফিউচার পার্কে সবসময়ই আপনার পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে চীন এবং জাপানের এবং থাইল্যান্ডের অনেক প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, তারপর ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর কাজ করে গেছে নিরলসভাবে। সবসময় দেখা যায় 200-400 লোক বাইরের প্রযুক্তিবিদ এবং আমার সাপ্লায়ারদের, ফরেনাররা কাজ করেছে, তাদের দিক থেকেও স্বাভাবিকভাবে কোঅর্ডিনেশনের সময় লেগেছে। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় 5-স্টার অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, 384টা অ্যাপার্টমেন্টের, সেটা করছে। এছাড়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মেরিয়ট হোটেল, JW মেরিয়ট ঢাকা, আমরা করছি। তো প্রজেক্টটা অস্বাভাবিক মেগা, এবং যতই দিন গিয়েছে প্রজেক্টের ব্যাপ্তি বেড়েছে। এখানে যমুনা টেলিভিশন ভবন, যুগান্তর ভবন, আমাদের অফিস ভবন, অনেক কিছু মিলিয়ে একটা বিশাল মেগা প্রজেক্ট। এটা শুধুমাত্র যে শপিং মল তেমন না, প্রথম থেকে আমরা শুনছিলাম যে ইন্টারন্যাশনাল রিটেল হাউসগুলো, ব্র্যান্ডসগুলো উইল লঞ্চ ইন যমুনা ফিউচার পার্ক। সো কিন্তু আমার একটা টেক আছে এখানে, যে বাংলাদেশের যে অর্থবল, মানুষের ক্রয় ক্ষমতা, সেটার সাথে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো, আমরা যদি বলি প্রাডা, গুচি, ডলচে গাবানা, আরমানি, এরা যদি যমুনা ফিউচার পার্কে টার্গেট করে, তাহলে এরা কি সাস্টেনেবল হবে, নাকি আপনারা ওইটা আর দিচ্ছেন না আমরা আপনার লোকাল? আচ্ছা, আমরা আসলে রিটেল যে লিজিং গুলো করতে গিয়ে যেটা দেখেছি, যে আমাদের আমাদের নিজেদের যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বড় পোশাক রপ্তানি করে, আমাদের নিটিং একেবারে কম্পোজিট ইন্ডাস্ট্রি আছে। তো আমরাও যেটা, আমরা বাংলাদেশ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিটেল ব্র্যান্ড গুলোর আমরা পোশাক রপ্তানি করি, তো সেদিক থেকে আমরা যেটা দেখেছি যে বাইরে থেকে যদি আমরা এই ধরনের বড় ব্র্যান্ডের
পোশাক, বিশেষ করে পোশাক যদি আমরা আনি, চামড়া শিল্প আমরা অনেক আমরা এক্সপোর্ট করছি, তো সেদিক থেকে দেখা যাবে যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই থাকবে আর ট্যাক্সেশন গুলো অনেক বেশি, ইম্পোর্ট ডিউটি গুলো। আমাদের দেশ থেকে পণ্যটা বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে আবার ইম্পোর্ট ডিউটি নিয়ে পণ্যটা আবার আমাদের দেশে ওই ব্র্যান্ডের পণ্য হিসেবে আবার ব্যাক করে আসবে। আমরা যতদূর সম্ভব বাইরের ব্র্যান্ডগুলোর যেগুলো যারা বাংলাদেশে এক্সপোজার আছে, যেমন ট্যাক্সমার্ট অনেকগুলো ব্র্যান্ডের স্পন্সর বা ফ্র্যাঞ্চাইজ কাপড়ের ব্র্যান্ডের, তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি, ওরা অনেকগুলো বাইরের ব্র্যান্ড নিয়ে এসেছে এখানে। প্রচুর আপনার ওয়ার্ল্ড এর এমন কোন বড় দেশ নাই যারা যাদের নেশাটি এখানে ডাইরেক্ট ইনভেস্ট করে না, যেমন টার্কিশ এখানে ইস্তানবুল ফুড শো আর অনেকগুলো দোকান নিয়েছে, এছাড়া আপনার ইন্দোনেশিয়ান আরবান স্পাইস দোকান নিয়েছে, এছাড়া তাইওয়ানের সবচেয়ে বড় গ্রুপ এলএসআই গ্রুপ, তারা প্রচুর মানে তাইওয়ানিজ এবং চাইনিজ স্টাইলের রেস্টুরেন্ট, স্পা, সনা, লাউঞ্জ করেছে। তো একটা বিরতির পর আবার আমরা কন্টিনিউ করছি আমাদের আলোচনা, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন কর্পোরেট আইকনে। বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে, কথা বলছি যমুনা ফিউচার পার্ক নিয়ে এবং আমাদের আজকের কর্পোরেট আইকনের বিভিন্ন আঙ্গিক নিয়ে। তো যেটা এখন জানতে চাইবো আপনার কাছে যে আপনাদের তরফ থেকে বাংলাদেশের ছবি প্রমোটের জন্য, কারণ এখানে বাইরের ছবির সাথে লোকালেরও একটা অ্যাসপেক্ট তৈরি হয়েছে, এক্ষেত্রে কি আপনাদের কোনো ভূমিকা আপনারা রাখছেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাদের যে সিনেমা জোনটা, আমরা প্রত্যেকটা জায়গাগুলোকে একটা জোনে নামকরণ করেছি, এটা হচ্ছে ব্লকবাস্টার সিনেমাস, আমাদের যে সিনেমার জোন, 7টা স্ক্রিনের জন্য ডেডিকেটেড 7টা কাউন্টার। আমরা খুব শীঘ্রই অনলাইন অনলাইন টিকিটিং চালু করছি, যাতে করে সবাই অ্যাডভান্স অনলাইনে টিকিট বুকিং দিতে পারে। তো এরপরে হচ্ছে 7টি সিনেমা হলের টোটালটাই হচ্ছে ডিজিটাল এবং 3D ফ্যাসিলিটিস সহ। আর আমরা দেশীয় সিনেমাকে মানে প্রাধান্য দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা চ্যানেল আইকে এবং ইমপ্রেস টেলিফিল্মে মুভিগুলোকে মানে আমাদের ইয়েতে আমাদের চ্যানেল আই আমাদের মুভি পার্টনার হিসেবে এসেছে, স্ক্রিন পার্টনার হিসেবে। আপনার ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় যে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করছেন অনেকদিন যাবত, আপনি এক সময় ব্যাংকে ছিলেন, তারপর রিয়েল এস্টেট, আবার এখানে আসছেন। তো মানুষ ডাইভার্সিফাই করবে, ব্যক্তি হবে, এটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। আপনার আপনাকে ইন্টারেস্ট করেছে কেন আপনার ডাইভার্সিফিকেশনটা? আসলে জীবনে অভিজ্ঞতার পরখে নানা আঙ্গিকে আমি নানা প্রতিষ্ঠানে কাজ করেছি আর সারা পৃথিবী ব্যাপী ঘুরে বেড়িয়েছি পড়াশোনা এবং কর্মজীবনে। তো ব্যাংকিং ক্যারিয়ার স্ট্যান্ডার্ড এবং ব্র্যাক ব্যাংকে কাজ করেছি, তারপরে আমি বাইরে পড়াশোনা করেছি, MBA করেছি ক্যানাডাতে এবং আমেরিকাতে MSMphil PhD করেছি। তো বাইরে গিয়ে যেটা দেখলাম যে নগর পরিকল্পনা নিয়ে আমার পরে পড়াশোনা করা হয়, আমি ইংলিশ অনার্স মাস্টার্স করলেও যেহেতু আমার আর্টস এ ব্যাকগ্রাউন্ড, আমার আবার মাস্টার্স করে MPhil PhD করতে হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তো পরে যেহেতু আমার আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এবং আপনার রিয়েল এস্টেটে পড়াশোনা করা, সেখানে আমি দেশে রিয়েল এস্টেটে কাজ শুরু করি এবং বাংলাদেশের বেশিরভাগ বড় রিয়েল এস্টেট কোম্পানিতে আমি টোটাল হেড অফ অপারেশন হিসেবে কাজ করি, কনকর্ড, আমিন মোহাম্মদ গ্রুপ বা আরো বেশ কিছু কোম্পানিতে। তো যমুনাতেও রিয়েল এস্টেটে যমুনা ফিউচার পার্ক নিয়ে আমার কাজের শুরু। এখন হয়তো গ্রুপে কনগ্লোমারেটে হিসেবে যমুনা গ্রুপের ব্যক্তিটা যেহেতু অনেক বড় গ্রুপের ডাইরেক্টর হিসেবে কাজ করছে এবং JW মেরিয়ট, ফাইভ স্টার হোটেল সহ আরো অনেকগুলো কনসার্ন একসাথে দেখছি। কিন্তু যেটি আসলে মেইন আমার আনন্দের বিষয় সেটি হচ্ছে যে আমার প্রতিটি সময় আমি এক একটি আঙ্গিকে পরিবেশ পরিস্থিতিতে আমি নিজেকে চেঞ্জ করে নিই। যেমন আমি একজন হয়তোবা চেষ্টা করি নিজেকে একজন সফল পরিচালক বা সফল একজন অফিসিয়াল হিসেবে অফিসে বিজি রাখতে, আবার যখন ফ্যামিলিতে যাই একজন সফল বাবা বা সফল স্বামী হিসেবে নিজেকে ধরে রাখতে চাই, বা আমার সেম আমার নিজের ভিতরে যে আমিটা আছে, মাঝে মধ্যে যখন কল্পনার বা ভাববিলাসে থাকি তখন লেখালেখির মাধ্যমে একজন লেখক হিসেবে নিজেকে রাখি। তো আমার বাবার কাছে আমি একজন সফল সন্তান, আমার স্ত্রীর কাছে আমি একজন সফল স্বামী, ছেলের কাছে একজন সফল বাবা, আবার আমার এমপ্লয়ার যা বা যমুনা গ্রুপের অথরিটির কাছে আমি একজন সফল পরিচালক হিসেবে আমার যে প্রতিষ্ঠিত করার যে সুপ্ত বাসনা এবং নিরন্তর চেষ্টা, এই চেষ্টাটা আমার চলছে সবসময়। এবং আসলে মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে যার কারণে সবাইকে কখনোই খুশি করা যায় না। এখন যেটা আমি জানতে চাইবো, আপনি PhD করেছেন রিয়েল এস্টেট একটা সাবজেক্টের উপর, সাবজেক্টটা কিছু একটু যদি শেয়ার করেন। আমার আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং টাই মেইন বেসিক। যেহেতু এরকম একটা
একটা রিয়েলি কোর একটা সাবজেক্ট নিয়ে আপনি পিএইচডিটা করেছেন, তো আপনি দেশে আসার পরে আপনি অবশ্যই দেখেছেন বাংলাদেশের অ্যাপার্টমেন্ট বিজনেসটা বুমিং, অ্যান্ড এত বেশি এখন স্কোয়ার ফিট আন্দাজে এত দাম হাঁকা হচ্ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অলমোস্ট চলে গেছে গত কয়েক বছরে রিয়েল এস্টেট বিজনেসটা। তো এই মুহূর্তে আপনার অ্যাজ এ স্পেশালিস্ট ইন দিস সেক্টর, বাংলাদেশের এই মার্কেট রিয়েল এস্টেট, আপনার টেকটা কি? হোয়াট উইল বি ইয়োর কমেন্টস অন দিস? আচ্ছা, আসলে রিয়েল এস্টেটে সারা পৃথিবীব্যাপী অনেক বুমিং করে করে একসময় কিন্তু একটা ডিজাস্টার হয়েছে, যেমন আপনি বিশেষ করে দুবাইতে আমরা দেখেছি অনেক বড় ডিজাস্টার হয়েছে, ইউএসএ তে হয়েছে, লন্ডনে হয়েছে, ইউএসএ তে বিশেষ করে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি হয়েছে। তো আমাদের দেশে সেরকমটা হয়নি আগে, তার কারণটা ছিল ঢাকা কেন্দ্রিকতা, অন্য সব জায়গায় ডিসেন্ট্রালাইজেশন আছে, আমাদের দেশে সবকিছু ঢাকা সেন্টার্ড। তো ঢাকা সেন্টার্ড হওয়াতে ঢাকাতে জায়গার সংকুলন ছিল, যার কারণে আপনার জায়গার অল্প জায়গার মধ্যে সব ডেভেলপাররা কাড়াকাড়ি করে আপনার ল্যান্ড ওনারের ডিমান্ড বাড়িয়ে দিয়েছে এবং ল্যান্ড ওনার অনেক বেশি হেঁকেছে, জায়গার দাম বেড়েছে, জায়গার দাম বেড়াতে পার্সেন্টেজ বেড়েছে, পার্সেন্টেজ বাড়াতে ফ্ল্যাটের দাম বেড়ে গেছে। তো সেটা আসলে একটা ইল কম্পিটিশন ছিল এবং এই ইল কম্পিটিশনের পরিণতি হিসেবে একটা জায়গায় দাম এমন জায়গায় উঠেছে যেখানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আর ছিল না, সে কারণে গত 2-3 বছর ধরে অনেক কারেকশন হয়েছে, অনেকেই আপনার সর্বশান্ত হচ্ছে, অনেক ডেভেলপার সেল করতে পারছে না, কোম্পানি বিলুপ্ত করে দিচ্ছে বা স্টাফদের ছাঁটাই করছে। তো এই কারণে কারেকশনটা হয়েছে এবং এখন আবার একটা জায়গায় এসে নেমে গেছে। যেমন গুলশানে একসময় হয়তো 10,000 থেকে বাড়তে বাড়তে 20-25-30,000 পর্যন্ত উঠে গিয়েছিল, এখন কিন্তু আবার 15-20,000 গুলশানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে এবং ধানমন্ডিতে সেই 30,000-25,000 থেকে এখন 10-12,000 বিক্রি হচ্ছে এবং বিভিন্ন আনাচে কানাচে এখনো আগে প্রাইসে 3,000-5,000-7,000 টাকা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। তো এখন মানে মূল্যস্ফীতির বিবেচনায় ফ্ল্যাটের দাম অনেক কম, অনেক সস্তা এই মুহূর্তে আর কি, কারণ কারেকশনে এবং মানুষের ক্রয় ক্ষমতার কমে যাওয়ার কারণে এবং শেয়ার বাজার সহ বিভিন্ন অর্থনৈতিক বিপর্যয়, বিভিন্ন ব্যাংক কেলেঙ্কারি সহ বিভিন্ন ইস্যুতে বাজারে মানে যাদের হাতে টাকা ছিল তারা অন্য অন্য জায়গায় বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছে, আবার যারা সেই টাকার সুবিধে পেয়েছে তারা হয়তো টাকাটা অন্য কোনো অনুৎপাদনশীল খাতে বা বাইরে টাকা পাচার করে ফেলেছে, যার কারণে মার্কেটে টাকা নাই, যার কারণে মার্কেটে কিন্তু আপনার প্রোডাক্ট অনেক বেশি, লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট এখন অবিক্রিত পড়ে আছে, কিন্তু সে কারণে আপনার রেটটা অনেক কারেকশন হয়েছে, এখন মানুষ কিনতে পারে, বিনিয়োগ করতে পারে। দ্যাটস নাইস টু নো, এন্ড আমার দর্শকরা জানলো আপনার মারফতে। তো একটা বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসব, দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি কর্পোরেট আইকনে। বিরতির পর আবারও অনুষ্ঠানে কথা বলছি যমুনা গ্রুপের ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আলমগীর আলমের সঙ্গে। যেটা এবার যেটা আমি আপনার থেকে জানতে চাইবো যে আপনার এত কাজ, এত ব্যস্ততা, নতুন নতুন প্রজেক্ট, এর মাঝেও আপনি, আমি জানি পার্সোনালি যে আপনি কিছু সময় রাখেন সাহিত্য চর্চায়, তো এত এরকম কাজ আবার একটা এই সাহিত্য চর্চা, এটা কি আপনার অভ্যাসগত নাকি এটা আপনার প্যাশন নাকি এটাই আপনাকে ড্রাইভ করে টু ডু দিস হার্ড কোর ওয়ার্ক? হ্যাঁ, আসলে প্রথমত হচ্ছে আমি সাহিত্যের ছাত্র, ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করা, তো আর ছোটবেলা থেকেই আমার বাবা সাহিত্য চর্চা করতেন, ছোটবেলা থেকেও সাহিত্য চর্চা করি এবং সাহিত্য আমাদের রক্তের সাথে ফ্যামিলির সাথে মিশে আছে। আর আরেকটি হচ্ছে আসলে ডে টু ডে লাইফের যে মানুষের প্রতারণা, বঞ্চনা এবং জীবন যাপিত জীবনের কষ্ট, দুঃখ ও অনুতাপ, এগুলো আসলে একসময় যখন একা থাকি বা একসময় যখন অবসর হয়, যদি অবসর লাইফে অনেক কম, তারপর অবসর যখন খুঁজে বেড়ায় তখন এই ভাবনাগুলোকে আমাকে তাড়িত করে। আর সাহিত্য যেহেতু জীবনের কথা বলে, তো জীবনের কথা যদি আমার কথাই যদি কখনো বলতে যাই সেটাও সাহিত্য হয়ে যায়। যেমন এখন কথা বলছি এটাকে যদি আপনি ম্যানুস্ক্রিপ্টে লিখেন এটাও একটা সাহিত্য। আসলে সাহিত্য কিন্তু একটা লাইফের একটা আয়নার মতো, আপনি প্রতিদিন যেটি করছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, ভাবছেন, সেই ভাবনাগুলোকে যদি যোগ করেন সেটা একটি গল্প বা কবিতা বা উপন্যাস হতে পারে। আর আরেকটি হচ্ছে যে আমাদের অনেক সময় কষ্ট হয়, মানে নিজের কাছে খারাপ লাগে, বিভিন্ন সমাজে বৈষম্য, নিয়ম, অনাচার, অত্যাচার দেখে খারাপ লাগে, সেই খারাপটা হয়তো আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ করতে পারি না, তখন আমি কিছু লিখে আমার কষ্টটা, অনেকেই ডায়েরি লিখতে, আগে এখন আমরা ডায়েরি লেখা ছেড়ে দিয়েছি কারণ আমাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে, আগে আমরা প্রচুর বই পড়তাম, এখন আমরা টিভি দেখি, ডিশে সময় কাটে। তো আমাদের লাইফে কিন্তু তারপরও কিন্তু আমাদের মানে এই যে শরীরের মধ্যে কোনো বিস্ফোরণ থাকলে পুষ্টি ফেলে দিতে হয়, ঠিক তেমনি ভাবে জীবনে মনের মধ্যে কষ্ট থাকলে বা মনের মধ্যে কোনো আবেগ অনুরাগ থাকলে সেটাকে বের করার একটা উপায় হচ্ছে সাহিত্য।
তো আপনি বইগুলো লিখেছেন, আপনার এই বইগুলো কতগুলো বই আপনি এই যাবৎ লিখেছেন, এবং কি ধরনের সাবজেক্ট, আপনার সাবজেক্ট ম্যাটারটা কি? আমার 4টি বই ছাপা হয়েছে, আর এর বাইরে আসলে আমার লেখালেখিতে মিনিমাম হয়তো 20-25টা বই হবে, কিন্তু আমি যখন লাইফে অবসর নিব, বিশেষ করে এই ধরনের ডে টু ডে লাইফের রুটিন জব থেকে যখন অবসর নিব, তখন সেগুলোকে আমার একসাথে করে পালাক্রম বই বের করবে। আচ্ছা, এখন যেটা জানতে চাই, বাংলাদেশে এমনিতে আমাদের শিক্ষার হার নিয়ে আমাদের এত স্ট্রাগল, যারা শিক্ষিত তাদের মাঝে অনেক রকম ভাগ আছে, তো দেখা যায় বাংলাদেশের মানুষের ওভারঅল আমাদের বই পড়ার টেন্ডেন্সি খুব কম। তো আপনার মতে একজন লেখক, আপনি চাইবেন যে যে কোনো ফর্মেই আপনার বই হোক, কলাম হোক, হোয়াট এভার, মানুষ পড়বে, ওটাই তো আপনার ইন্সপিরেশন রাদার দেন ইওর ওন। তো এই অভ্যাসটা, মানে আবার হ্যাবিটটা করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে বই পড়ার জন্য যেটি সবচেয়ে বড় অন্তরায় সেটি হচ্ছে আসলে এই যে ডিশ কালচারটা। মানে আমার মনে আছে ছোটবেলায় আমার বাবা মার কাছে অনেক বকুনি মারও খেয়েছি হুম যে লুকিয়ে ড্রয়ারের ভিতরে বই পড়ার। হুম আমরা প্রচুর গল্পের বই, উপন্যাস পড়তাম, শরৎ সমগ্র অসংখ্যবার শেষ করেছি, হেমন্ত শেষ করেছি, কিন্তু ওগুলো সবই কিন্তু ড্রয়ারের মধ্যে লুকিয়ে। অর্থাৎ তখনকার বাবা মারা গল্পের বই বা বই পড়তে দিতেন না, আর এখনকার বাবা মারা চাচ্ছেন কিন্তু বাচ্চারা পড়ছে না। তার কারণ হচ্ছে বাচ্চারা ভিডিও গেমস, হুম তারপরে ইন্টারনেটে আপনার ফেসবুক, তারপরে ইন্টারনেটে যে বিভিন্ন চ্যাটিং যে এলিমেন্টস গুলো আছে এবং ডিশের বিভিন্ন চ্যানেল গুলো, এবং সে হুম কারণে আমরা তারা ইন্টারনেটে সারাক্ষণ বিজি রাখছে হুম থাকছে। সে কারণে আমাদের সকল পাঠ্যক্রম সহ দৈনন্দিন সকল কাজে যদি আমরা ই কমার্স এবং সরি এই যে ইবুক ই বুকের যে প্রচলনটা সেটাকে যদি আমরা মিক্স আপ করে দিতে পারি, যেমন আমাদের যারা স্টুডেন্টরা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম পড়ছে তাদেরকে বিভিন্ন সাবজেক্টের টিচারই বলে দিল যে তোমরা এই বিষয়ের উপরে ইন্টারনেটে সার্চ করে তোমরা এখান থেকে প্রেজেন্টেশনে আমাদেরকে এক একজন এক এক ভাবে দিবে, আমাদের গার্ডিয়ান সহ টিচাররা সহ সবাইকে যদি একযোগে সচেতন করতে পারি যে আপনারা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মধ্যে ই বুকটা ঢুকিয়ে দেন, তাহলে বই পড়াটা বেড়ে যাবে। আজকে আমার অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আপনার থেকে আমরা অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে এবং যমুনা গ্রুপের কর্মকাণ্ড নিয়ে, স্পেশালি ফিউচার পার্ক নিয়ে। তো আপনাকে আবারও ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। শেষ হয়ে এলো আজকের কর্পোরেট আইকন। কথা বললাম আমাদের ফিউচারিস্টিক একটা মেগা প্রজেক্ট যমুনা ফিউচার পার্ক নিয়ে, এবং আজকে যে আমার সাথে ছিলেন গেস্ট তার আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, ততদিন সবাই ভালো থাকবেন।